नमस्कार बंधुरा आपनादे चैनल पपी किचन विद विलेज फूडे आपनादे सबाइके आबारो अनेक अनेक स्वागत जानाई। बंधुरा एर आगे चिकेन मटन दिए बिरियानी करे आपनादे देखिएछि किन्तु बिरियानीर मसला बाजार थेके किने निये एसेछि तारपर बिरियानी बानियेछि। किन्तु आजके आमी कोयेकटा घरोया उपकरण दिए बिरियानीर मसला बानिए मटन दम बिरियानी बनिए आपनादे देखाबो आर तार संगे थाकबे चिकेन कषा। प्लिज प्लिज आपनारा पुरो भिडियोटा देखते थाकुन। आजके तो एकदम रान्ना जमे जाबे बंधुरा, एकदम फाटाफाटी दुटो रेसिपी निये एसेछि सबार पछन्देर रेसिपी बिरियानी। केना खेते पछन्द करे बोलुन बंधुरा, तो आपनारा पुरो भिडियोटा देखते थाकुन आर खूब सहज पद्धतिते आपनादेरके बिरियानी करे देखाबो। हेलो, आजके बिरियानी खावा जाबे दमे। आजके आबार दु रकमेर मांस, খাসি আর মুরগ, দত্ত খেতে পারা যায়। খাসি আবার চলো, আজকে দাদু একবারে জমিয়ে খাবে। আবার দু রকমের মাংস, তাহলে তো আজকে জমে ক্ষীর হয়ে যাবে গো। হ্যাঁ হ্যাঁ, সব তুমি কোথায় যাবে? তুমিও তো আছো। আজকে দুটো রান্না করতে কিন্তু একটু সময় লাগবে, তাই বেশি আর দেরি করব না, চটপট উনানে আঁচ দিয়ে রান্না শুরু করে দিই। যদি এই পেঁয়াজের মধ্যে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে আর বেরেস্তা ভাজতে কিন্তু অনেক কম সময় লাগবে, তার মানে বিরিয়ানিটাও কম সময়ে হয়ে যাবে। দিদি এবারে তুমি এই পেঁয়াজেতে লবণ মাখিয়ে দাও, হ্যাঁ হালকা করে। লবণ দেখুন প্রচন্ড হাওয়া দিচ্ছে, পুরো আগুনটা বেরিয়ে যাচ্ছে আর কিরকম আওয়াজ হচ্ছে দেখুন। বিরিয়ানি বানানোর জন্য আমি কিছু ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি মশলার। কী কী নিয়েছি আপনাদের বলে দেব। এখানে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, গোটা ধনে, সাহা জিরে, গোলমরিচ, গোটা জিরে। এখানে নিয়েছি জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচ, আর এখানে নিয়েছি দারুচিনি। পেঁয়াজের সব জলটা বেরিয়ে গেলে দেখবে বেরেস্তাটা চটপট ভাজা হয়ে যাবে, দু তিন মিনিটে ভাজা হয়ে যাবে। আগে কই এরকম করে করিনি। এবার আমি সমস্ত গোটা মশলা দিয়ে শুকনো কড়া একটু ভালো করে ভেজে নেব। এই গোটা মশলাগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, ভাজা হয়ে গেলেই দেখবেন ভাজা মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই কিন্তু ঢেলে নেবেন। খুব বেশি কালো করবেন না, তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। আজকে যে আমি চিকেন কষাটা বানাবো কোনো কিন্তু বাটা মশলা দিয়ে বানাবো না, আমি ভেজে গুঁড়ো করা মশলা করে সেই মশলা দিয়ে চিকেন কষা বানাবো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা। অনেকক্ষণ থেকে শুধু মশলা ভেজেই যাচ্ছিস, আমি শুধু বসে আছি দেখতেছি খালি, তুই ভাজতেই। মশলা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। ঘরোয়া বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে নেব। সাদা তেল দেবো কড়ায়, পেঁয়াজে লবণ মাখিয়ে 3-4 মিনিটের মতো রেখেছিলাম। এই দেখুন পেঁয়াজ থেকে কত জল বেরিয়েছে বন্ধুরা। বেরেস্তা বানাতে গেলে এখানে কিন্তু আপনাদের অনেকটা সময় বেঁচে যাবে। এই যে এতটা জল বেরিয়েছে, আমি কিন্তু অনেক ধরনের মশলা দিয়ে মাংস খেয়েছি, কিন্তু এইরকম জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে আবার এই জল দিয়ে বেটে মাংস রান্না আমি আগে কখনো খাইনি। আজকে খাবে, আজকে খাবে।
বন্ধুরা বেরেস্তা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু তুলে নিতে হবে, খুব বেশিক্ষণ রাখলে আবার একেবারে পুরো কালো হয়ে যাবে। একদম কিন্তু পারফেক্ট বেরেস্তা হয়ে গেছে, এই দেখুন। আজকে যেহেতু দুটো মাংস রেসিপি হচ্ছে তার জন্য আমি আদা রসুন একটু বেশি করেই বেটে নেব। পেঁয়াজে আমি যেহেতু আগে লবণ মাখিয়ে রেখেছিলাম, বেরেস্তা ভাজার পর কিন্তু বেরেস্তাতে আর লবণ ছড়ানোর দরকার নেই, এমনি মুচমুচে থাকবে অনেকক্ষণ। এই দেখুন, একটু শুধু হাওয়া খাইয়ে নিলেই হবে। এই দেখুন মুচমুচেই আছে। বন্ধুরা আজকে এই হাঁড়িতে বিরিয়ানি বানাবো, তো এই হাঁড়িতে প্রথমে ভাতটা করে নিই, তারপরে দমে দেব। জল দিয়ে কিন্তু প্রথমে জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, ঠান্ডা জলে আপনারা আবার চাল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ভাত আর ঝরঝরে হবে না। জল জলে কিছু গোটা মশলা দিয়ে দেবো, তো কী কী মশলা দেবো আপনাদের বলে দেবো। সাহাজিরে আর নিয়েছি গোটা গরম মশলা। বিরিয়ানির ভাত যদি একদম ধপধপে সাদা ঝরঝরে করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের লেবু রস দিতে হবে, আর লেবু না থাকলে আপনারা ভিনিগার দিয়ে দিতে পারেন। লেবু রস আর দেব এক চামচের মতো সাদা তেল। আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে বিরিয়ানি হবে হবে। তুমি একটু কাঁচা লঙ্কা খেয়ে নাও। এদিকে জল গরম হয়ে গেছে খুব ভালো করে, আর ওইদিকে মেঘ ডাকাও শুরু হয়ে গেছে। ও আজকে মটন বিরিয়ানি আর চিকেন কষা খেয়ে যে কি দাদু ঘুম দিবে, দাদু চোখটা এখনই দেখো। আপনারা ফ্রাইড রাইস বানান কিংবা বিরিয়ানি যাই বানান না কেন, বাসমতি রাইস কিন্তু আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে। আমি কিন্তু ধুয়ে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, এবার জলের মধ্যে দিয়ে দেব। চাপা দিয়ে ভাতটা খুব ভালো করে করে নেব। ভাতটা করতে বিরিয়ানির বেশিক্ষণ সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যা মেঘ উঠে এসছে, দিদি একটু বাড়ি গেল, দিদি সব জ্বালনপাতি মেলা হয়ে আছে তুলবে বলে। আর এখানে চিকেন আর মাটন ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, তো আমি কিছু মশলা মাখিয়ে নেব এবার। আপনাদের দাদা আজকে বিরিয়ানির জন্য দেখুন মাটনটা একটু বড় বড় সাইজের করে পিস করে কেটে নিয়ে এসছে, দোকান থেকে কেটেছে। এখানে আমি হাফ বাটির মতো গরম দুধ নিয়েছি, মানে হালকা গরম দুধ নিয়েছি। তো এই হালকা গরম দুধে কেশর দিয়ে দেব। আদা রসুন বাটা দু চামচ দিলাম, কাঁচা লঙ্কা বাটা আমি পুরোটাই দিয়ে দেব। এবার দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, হলুদ গুঁড়ো, আর দেব লবণ। যেই তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম সেই তেলই আমি তিন চামচের মতো দেব। দিদি সেই যে বাড়ি গেল, বৃষ্টি এসে গেছে আর আসতে পারছে না বাড়ি থেকে, তো ঘরে বানানো বিরিয়ানি মশলা দেব এবার। বিরিয়ানি মশলা একটা জায়ফল নিয়েছি, গ্রেট করে অল্প একটু জায়ফল দেব। জায়ফল কিন্তু বেশি দিয়ে দিলে আবার বিরিয়ানিটা বেশি জায়ফলের গন্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। ভাত কিন্তু আমি একদম সেদ্ধ করে গলিয়ে নিইনি, এই যে দেখুন 80% মতো সেদ্ধ করেছি। খুব ভালো করে একসঙ্গে মাখবো। আমি কিন্তু কাঁচা পেঁয়াজ আর মাটনে দেব না, যে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছি ওখান থেকে বেরেস্তা আমি দেব। বেরেস্তা দাদু
তুমি আজকে কোথায় ছিলে? কোথায় গেছিলাম বলো তো? আমি কি করে জানবো তুমি কোথায় গেলে? হাওয়া খেতে? এই বর্ষার দিনে লোক হাওয়া খেতে যায়? যায়নি? না। এই ঝিলে কত ছুটে ছুটে লোক মেছানা বেটাছানা চলে গেল। বৃষ্টির সময় যায়, তাই খুব গরম লাগলে হাওয়া খেতে যায়। আমি জ্বালন তুলতে গেছিলাম তো। সব মশলা মাটনে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সব শেষে আমি ফেটানো টক দই দেব। মাটনটা চাপা দেওয়া থাক, এবার চিকেনে কিছু মশলা মাখিয়ে নেব। আদা রসুন বাটা, ভেজে বেটে রাখা মশলা দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, লবণ, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব সরিষার তেল, পেঁয়াজ কুচি দেব। চিকেনও কিন্তু খুব ভালো করে মাখবো মশলার সঙ্গে। দাদু খুব ভালো আছে, দাদু বিন্দাস। না ভালো আর কি আছে আর? কেন? এই তো এইটা ধরবে, দাদু আর দিদির জন্য, দুজনের জন্য দুটো লেগ পিস। আবার মাটনের তো পিস আছেই বড় বড়। দেখো পপি কি বলছে, এই দেখলে? আই দেখলে, দুজনের জন্য দুটো দেখলে? তাহলে থাকো, পপি তোমায় কত ভালোবাসে বলো। আমাকে তো বাসেই, আমাকে একটা দিত, আমার বলে না আরেকটা আছে দিই। মশলা মাখানো চিকেনটা থাক, চিকেন কষাটা শেষকালে করব। এবার আমি মাটন বিরিয়ানির জন্য মাটনটা রেডি করব। মাটন রান্নার জন্য হাঁড়িতে আমি সরষের তেল দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে গরম করব তেল। আর এদিকে আমি মাটনটা মশলা মাখিয়ে আধ ঘন্টার মতো রেখেছিলাম, আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারেন, আরও ভালো হয়। মশলা মাখানো মাটন দেব এবার হাঁড়িতে। এবার কিন্তু মাটনটা খুব ভালো করে কষতে হবে। আর বিরিয়ানির জন্য আজকে কিন্তু আমি আলু আগে থেকে ভেজে নিইনি, মাটনে দিয়ে মাটনের সঙ্গে আলুগুলো ভালো করে একটু সেদ্ধ করে নেব। চাপা দিয়ে দিয়ে একটু কষব। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখবো কতটা সেদ্ধ হলো। মাটন থেকে কত জল বেরিয়েছে দেখুন, আমি কিন্তু জল দিইনি। এবার আমি আলুগুলো দিয়ে দেব, কেটে ধুয়ে রাখা আলু। এই দেখুন বন্ধুরা কত সুন্দর রংটা এসেছে, মাটন কষার রংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগবে খেতে বিরিয়ানিটা। আর একবার চাপা দিয়ে দেব। ঝোল কিন্তু একদম শুকিয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি আছে। তো এবার ভাত দেব। এই দেখুন বন্ধুরা ভাত কত ঝরঝরে হয়েছে। দুধে আমি কেশর ভিজিয়ে আগে থেকে রেখেছিলাম, দেখুন দুধটা একদম হলুদ হয়ে গেছে। তো এই দুধের মধ্যে কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর একেবারে দিয়ে দেব, দিয়ে ভাতে দিয়ে দেব। কেওড়া জল এক ছিপি দেব, গোলাপ জলও আমি এক ছিপির মতো দেব। এই যে মিঠা আতর নিয়েছি দু ফোঁটার মতো দেব, খুব বেশি দেব না। যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি তো বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব উপর দিয়ে, বিরিয়ানি মশলা, ভেজে রাখা বেরেস্তা দেব উপর দিয়ে ছড়িয়ে, কিছুটা আটা ভালো করে মেখে নিয়েছি হাঁড়ির মুখে লাগাবো বলে। দম বিরিয়ানি আজ দমে খাওয়া যাবে রে? হ্যাঁ খাবে। কত বাকি, কত দেরি? বেশি বাকি নেই, বেশি দেরিও নেই, দমেই দেয়া হচ্ছে।
মোটামুটি 15-20 মিনিট রাখলে হয়ে যাবে ঘড়িয়ে হ্যাঁ বিরিয়ানিতে দম দিচ্ছি তুমি ঘড়িয়ে দম দিতে থাকো আমি বিরিয়ানি দম দিতে থাকি এবার আমি হাঁড়ির মুখটা একটু ভালো করে আটকে দেব তো আমি রেখেছিলাম দমে এবার আমি হাঁড়িটা নামিয়ে নেব এখন কিন্তু চাপা খুলবো না আবার 10 মিনিট রেখে দেব তারপর চাপা খুলবো বিরিয়ানিটা দমে হতে থাক ততক্ষণে এদিকে আমি চিকেন কষাটা করে নেব আজকে চিকেন কষাতে ফোড়নে আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দেব পেঁয়াজ কুচি এখন কিন্তু আমি পেঁয়াজ কম করে দিলাম কারণ মাংসতে কাঁচা পেঁয়াজ মাখানোই আছে তাই চিকেনটা কষে নিলেই কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ লাগবে না মশলা মাখানো ছিল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চিকেন খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে যেহেতু কষা কষা হবে তাই অল্প একটু জল দেব খুব বেশি জল দেব না চাপা খুলে দেখি সেদ্ধ হলো কিনা দাদুকে আমি পাঠিয়ে দিলাম আজকে আপনাদের দাদা খাওয়া দাওয়া করতে আসবে বলেছে বিরিয়ানি হচ্ছে শুনেছে সেই জন্য চিকেন কষা হয়ে গেল নামিয়ে নিই তারপর জাগা করব হ্যালো হ্যালো আজ খাবো ভালো খাবো ভালো এই এতখানি কবজি ডুবিয়ে কবজি আগে আমাকে ঠ্যাং একটা লেগে একটা ঠ্যাং দে না ধর ঠ্যাং দে না দে না ঠ্যাং দে না একটা ঠ্যাং দে না ছাড়া দুবো 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 দাও চলো দেখি কই কেমন হচ্ছে দেখি কাটো কাটো ধরে কাটো তুমি কাটো আচ্ছা দাও আমি কাটে দিচ্ছি দাও ছাড়ো 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 ও হো 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 দেখি দাও এদিক দিয়ে হাওয়াটা এসতেছে তো ওই জন্য সেন্টা আমার দিকেই এসতেছে বাটনের একটা পিস প্রথমেই চামচে উঠে গেছে বাবা স্টিম বেরোচ্ছে দেখেছ বাবা রে বিরিয়ানির কালার যে এসছে না এই যে এই যে কালার পুরো সলিড হ্যাঁ বলো আমি শুরু করে দিলাম চালাও আমি আর থাকতে পারছি না না থাকতে আমি তো পারবো না আমি সেইটা ধরো বলে মনে করছিলাম দাদু খালি হ্যাঁ আন নয় লেগ পিসটা খালি কাটবে এত টেস্টি হয়েছে মানে প্রিমিয়াম কোয়ালিটির মাটন বিরিয়ানি পপি আজকে বানিয়েছে অন গড বলছি আমার এক চামচ দিয়ে দাও আবার পেঁয়াজ বিরিয়ানি হবে স্যালাড না বানালে কি হয় আমাকে প্রথমে বলেছে তুমি দিয়ে দাও যা দিয়ে আর একবারে দিয়ে দাও তো আবার দিই আবার এক চামচ দিয়ে দাও সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি হ্যালো দাদু দাদু মটনটা আগে খাচ্ছে দেখো হাড় বের করে ফেলছে কেমন হয়েছে হয়েছে ভালো খুব ভালো খাচ্ছিও ভালো আচ্ছা দাদু দাঁত দিয়ে ভাঙো না 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 এই একেবারে দাম ভেঙে দিবে মটনটা কিন্তু হেভি সিদ্ধ হয়েছে একদম
চামড়াটা পড়ছে, চামড়াটা পড়ে গেছে। তোমার লেগ পিস কোথায় গেল? এই তো আছে। কই? এই হ্যান্ডেল। হ্যান্ডেল মারো, কামড় দাও একটা। বিরিয়ানি খাচ্ছে না ও, অর্জুনের সঙ্গে খাবে। অর্জুন স্কুলে গেছে, বলো অর্জুন তো খুব বিরিয়ানি খেতে ভালোবাসে, ও আসলে একসাথে খাবো। দাদু দিদি নিচ্ছে, তুমি নেবে নাকি? না না, আমার পাতে আছে, বরং দুব। আমি যা নিয়ে প্রথমে নিয়ে নিয়েছি। আমি শুধু দাদুর দিকে তাকিয়ে আছি, কেন জানো? মাটনের হাড় গুলো ফেলেছে দেখো, লম্বা লম্বা সাদা হয়ে আছে। এই যে রাস্তায় পাইপ বসেছি, মাটনের হাড় দিয়ে রাস্তায় পাইপ বসেছি। চিকেনটাও দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত। আলু একদম। দাদু একটু বৃষ্টি হলে ঝিমঝিম করে ভালো হতো না? কে জুমতো আর? বৃষ্টি হচ্ছিল তো এখন।